আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল সকালে নাস্তাটা তৈরি করতে রান্নাঘরে চলে এসেছি আমি হাঁসের ডিম আর একটা ফার্মের ডিম সিদ্ধ করে নিতেছি আর ভাত বসিয়ে দিয়েছি আর পুঁটি মাছের শুটকি গরম পানিতে ভিজিয়ে রেখেছি আর পাতুরি এটা হলো ফুলকপির ডোগা তারপরে সিম আলু মূলা এটা দিয়ে আর শুটকি দিয়ে পাতুরি করব আর ভাত রান্না করব আর ডিম ভুনা করব এই সকালের নাস্তা তারপর তো ডিম সিদ্ধ হয়ে যাওয়ার পর এই চুলায় আমি তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম আদা রসুন দিয়ে দিলাম এখন একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে আমি পাতুরি রান্না করব পুঁটি মাছের শুটকি দিয়ে মশলা তো সব দেওয়া হয়ে গেল এখন ধুয়ে রাখা শুটকিটা এই মশলার মধ্যে দিয়ে দেব মশলাও কষানো হবে আর শুটকিটাও কষানো হয়ে যাবে শুটকি তো কষানো হয়ে গেল এখন এর মধ্যে ধুয়ে রাখা এই সবজিগুলো দিয়ে দেব দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নে পাতুরি তো প্রায় কষানো হয়ে গেল এখন এর মধ্যে পানি দিয়ে দিব আর পাশের চুলায় ডিম ভোনা করতেছি হাঁসের ডিম তারপর তো পাতুরিটা প্রায় হয়ে এসেছে আমি ঝোলটা পোড়া শুকিয়ে ফেলবো আর ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে হালকা নাড়াচাড়া করে এখন আর ঢাকবো না না ঢেকে আস্তে আস্তে রান্না করে ফেলবো আমার সবজি তো পোড়া সিদ্ধ হয়ে গেছে তারপর তো সকালে নাস্তাটা তৈরি হয়ে গেল কী কী রান্না করলাম পাতুরি রান্না করেছি পুঁটি মাছের শুটকি দিয়ে ডিম ভোনা করছি সাদা ভাত আর গতকালকে ডাল তরকারি আছে আর ভাত আমি একবারই রান্না করেছি দুপুরে রান্না করব না যেহেতু সকালে ভাত রান্না করে মনে করলাম যে দুপুরে তো রান্না করতে হবে একবারে রান্না করে ফেলি তারপর তো সকালে নাস্তাটা খেতে বসে পড়লো মা দুই মা আর সাইদুলের বাবা আমিও খেতে বসে পড়বো আর এদিকে সাইদুলে তো আজকে পরীক্ষা আছে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা সাইদুল চলে যাচ্ছে পরীক্ষার কেন্দ্রে তারপর তো সারামণি আমার মা আর ভাগ্নি রেডি হয়ে গেল রিসকলও চলে এসেছে এরা যাচ্ছে জসিল দিয়ে আমার চাস্ত ভাইয়ের বাসা জসিলদা তো আমার নিজ বাড়িও কিন্তু বাড়িতে কেউ থাকে না আমার চাস্ত ভাইরা থাকে সেই বাসায় বেড়াতে যাচ্ছে আজ সারামণি মাদ্রাসা যায় না নানুর সাথে বেড়াতে যাবে জসিল দিয়া আজও দুইটা কবুতর দিয়ে গেছে দুদলা সেই দুইটা কবুতর আমি ভালোভাবে বেছে পড়ে নিয়েছি বাঁচতে পারে আমার অনেক সময় লেগে গেছে প্রায় এক ঘন্টা লেগেছে দুইটা কবুতর বাঁচতে পড়ে নিয়েছি এখন ফ্রিজে রেখে দিব আর ইলিশ মাছ কেটে হালকা লবণ মুখে রেখে দিব আমি আজ ইলিশ মাছ শুধু ভুনা করব আমার তো ভাত তারপরে পাতুরি রান্না আছে আজ দুপুরে শুধু ইলিশ মাছটাই ভুনা করব তারপরে তো ইলিশ মাছ কাটা হয়ে যাওয়ার পর হালকা লবণ মেখে গোসল টুসল করে নামাজ পড়ে এখন দেখো 12:20 বাজে এখন রান্নাঘরে যাবো আমি রান্না করতে নামাজটা সেরে নিলাম জোহরের রান্না করতে চলে যাবো ইলিশ মাছটা তো মেখে ঝুঁকে বসাবো এই জন্য মনে করলাম একটু পরে রান্না করি এই যে আমি পেঁয়াজটা তো লবণ দিয়ে চটকিয়ে নিয়েছিলাম তারপর একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আর কাঁচামরিচ দিলাম আর দিলাম সয়াবিন তেল আজ সরিষার তেল নাই
এই ভালোভাবে মেখে তারপরে ইলিশ মাছ দিয়ে ভালোভাবে মাখা হলে তারপর অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। ইলিশ মাছের তরকারিটা বলে গেছেছে অনেকক্ষণ আগে, এর আগে আমি একটা নাড়া দিয়েছি, মাছগুলো উল্টিয়ে দিয়েছি, এখন একটা হালকা ভাবে একটু নাড়া দিয়ে আবারও ঢেকে দিব, আস্তে আস্তে হতে থাক। এই যে হয়ে গেল আমার ইলিশ মাছের দো পেঁয়াজা, দেখো উপরে তেল ভেসে উঠেছে, আমি এখন জালটা নিভিয়ে দিব, আমার ইলিশ মাছ রান্না হয়ে গেল। তারপর তো দুপুরে খাবারটা খেতে বসে পড়বে সবাই, আমি ইলিশ মাছটা নিয়ে আসলাম খাবারের রুমে। এই যে ইলিশ মাছ রান্না করেছে, সকালের ডিম ভোনা পাতুরি আর ভাত, এই দিয়ে দুপুরের খাবার। তারপর তো দুপুরে খাবারটা খেতে বসে পড়লো মা আর সাইদুল বাবা, আমিও খেতে বসে পড়ব। সন্ধ্যার সময় রান্নাঘরে চলে আসলাম, আমি তো চাপটি ভাজতে, আমার তো এর আগে আমি চাপটি ভেজেছিলাম, গোলাটা ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজ বের করে রেখেছি, এখন চাপটিগুলো ভেজে নিতেছি। এই যে একটা ভাজা হয়ে গেছে, এখন ড্রয়িং রুমে দিয়ে আসি, মা এরা সবাই খেয়ে নেবেনে। ভর্তা বানানো ছিল সেদিন, খুদের বউ রান্না করেছিলাম, ভর্তা বানিয়েছিলাম, তা ফ্রিজে রেখে দিয়েছিলাম ভর্তা, সেই ভর্তা দিয়ে চাপটি সবাই খেয়ে নিল। চাপটি খেতে খেতে সাইদুল নিয়ে আসলো পুরি, গরম গরম পুরি নিয়ে আসলো, এখন পুরি সবাই বসে খাবো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।